যখন কাফের মুশরিকরা মুসলিমদের উপর অত্যাচার চালাবে নির্যাতন করবে এবং আমাদের উপর হামলা করতে আসবে মুসলিমরা কি ঘরে বসে থাকবে না প্যালেস্টাইনের ভাই বোনদেরকে যে মনে করেন যে মেরে তুলাধুনা করে ফেলাচ্ছে ওরা কি ঘরে বসে খালি সালাম দিবে ওদেরকে না ললিপপ খাবে না এখন ওরা যদি বের হয়ে কিছু প্রতিবাদ করে তাহলে ওরা জঙ্গি হয়ে যাবে না পশ্চিমারা যা শেখায় কিছু আছে আলেম নামের জালেম ওইটাই শেখে পশ্চিমারা যা শেখায় ওইটাই শেখে পশ্চিমারা এই শব্দগুলোকে সারা বিশ্ব বিতর্কিত করে দিল যাতে এই শব্দ উচ্চারণ করতে মানুষ ভয় পায় এখন দেখেন এই শব্দ উচ্চারণ করতেই মানুষ ভয় পায় তো এ তোমার তো আর বিপক্ষে অবস্থান নেওয়ার কথা ছিল তুমি তো এর পক্ষে গেলা কেন মোনাফেক পতাকা তো মোনাফেক চিন্তা হলে এভাবে চিনতে পারে ওই শব্দ তো আবার অনেকে সহ্য করতে পারে না এই শব্দ শুনলেই মাথা তার ছিঁড়ে যায় সুবহানাল্লাহ আমরা তো স্পষ্ট করেই বলছি জিহাদ মানে নিরপরাধ মানুষকে হত্যা করা নয় কি জিহাদ মানে নিরপরাধ মানুষকে হত্যা করা নয় জিহাদ মানে অমুসলিমদের ঘরে ঘরে এই যে কি বলবো সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো নয় জিহাদ মানে মুসলিমদেরকে হত্যা করা নয় কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদর এবং উহুদে খন্দকে খায়বারে তারপরে আপনার মুকতায় ইয়ারমুকে এই যে শতাব্দীর পর শতাব্দী মুসলিমরা যে কুফফারদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করেছেন এটা কোরআন হয়েছে নাই এটা এক প্রকার জিহাদ এটা সর্বোচ্চ লেভেলের জিহাদ আবার ব্যক্তিগত লেভেলের জিহাদ আছে কেমন নিজের নফসের প্রবৃত্তির সাথে জিহাদ করা আমার নফস চাচ্ছে একটা মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করব আমি নফসকে কন্ট্রোল করলাম তার মানে কি নফসের সাথে আপনি জিহাদ করলেন শীতের দিন ঘুম থেকে উঠতে ইচ্ছা করছে না নামাজে আসতে কিন্তু আপনি জোর করে উঠলেন আল্লাহর জন্যে অজু করলেন আসলেন আপনি নফসের বিরুদ্ধে জিহাদ করলেন আবার আল্লাহপাক কোরআনকেও কোরআন দিয়ে জিহাদ করতে বলেছেন আল্লাহপাক সূরা ফুরকানের মধ্যে বলেছেন যে কাফের মুশরিক মুনাফিকদের সাথে তোমরা কোরআনের যে বাণী এই বাণী দিয়ে জিহাদ করো ওয়া জাহিদুহুম বিহি জিহাদান কাবীরা তোমরা এই কোরআন দিয়ে এদের বিরুদ্ধে জিহাদ করতে থাকো এখানে কোরআনের জ্ঞান দিয়ে জিহাদের কথা বলা হলো তাহলে কয়ভাবে হলো নফসের সাথে হলো জ্ঞান দিয়ে হলো তারপরে মাল দিয়েও জিহাদ হয় অর্থ সম্পদ দিয়ে ওয়া জাহিদু ফি সাবিলিল্লাহ বি আমওয়ালিকুম ওয়ান ফুসিকুম তোমরা মাল দিয়ে আল্লাহর পথে মাল ব্যয় করো সম্পদ ব্যয় করো এটাও জিহাদের অন্তর্ভুক্ত ওয়ান ফুসিকুম নফস ব্যয় করো সময় দাও এই যে নফসকে ঢেলে দাও এটাও জিহাদ হলো আর সর্বোচ্চ লেভেল কোনটা যখন কাফের মুশরিকরা মুসলিমদের উপর অত্যাচার চালাবে নির্যাতন করবে এবং আমাদের উপর হামলা করতে আসবে মুসলিমরা কি ঘরে বসে থাকবে না প্যালেস্টাইনের ভাই বোনদেরকে যে মনে করেন যে মেরে তুলাধুনা করে ফেলাচ্ছে ওরা কি ঘরে বসে খালি সালাম দিবে ওদেরকে না ললিপপ খাবে এখন ওরা যদি বের হয়ে কিছু প্রতিবাদ করে তাহলে ওরা জঙ্গি হয়ে যাবে না পশ্চিমারা যা শিখায় কিছু আছে আলেম নামের জালেম ওইটাই শেখে পশ্চিমারা যা শিখায় ওইটাই শেখে পশ্চিমারা এই শব্দগুলোকে সারা বিশ্ব বিতর্কিত করে দিল যাতে এই শব্দ উচ্চারণ করতে মানুষ ভয় পায় এখন দেখেন এই শব্দ উচ্চারণ করতেই মানুষ ভয় পায় তো এ তোমার তো আর বিপক্ষে অবস্থান নেওয়ার কথা ছিল তুমি তো এর পক্ষে গেলা কেন মোনাফেক পতাকা তো মোনাফেক চিন্তা হলে এভাবে চিনতে পারে কোরআন সুন্নাহর কিছু অংশ মানবে কিছু অংশ মানবে না কিছু অংশ জাজুল্লমান মানবে জাজুল্লমান মানবে না এক ভাইয়ের কথা মনে আছে আমার মনে পড়ে গেল তার নামটা নিয়েই নেই আলোকিত জ্ঞানী প্রোগ্রাম দেখেছিলেন শাহাদাত হুসাইন খান ফয়সাল নাম শুনেছেন উনি হচ্ছে প্রথম চ্যাম্পিয়ন মাশাআল্লাহ আমি তার সাথে কিছু সময় কাটিয়েছি দিনই মোজাকারাতে মানুষকে চিনতে হলে অল্প সময় যথেষ্ট হয় আপনি যখন বড় আলেমদের কাছে যাবেন 10 মিনিট বসলে বুঝতে পারবেন তার জ্ঞানের গভীরতা কত বেশি সময় লাগছে না 10 মিনিট হ্যাঁ 10 মিনিট তার আচার আচরণ আখলাক দেখলে বুঝতে পারবেন যে তার মধ্যে তাকওয়া কতটুকু আছে তো সেই ভাইয়ের সাথে একদিন মোজাকারা হচ্ছিল আলোকিত জ্ঞানীতে প্রশ্ন করেছিলেন তিনি মানে সবাই পরীক্ষা দিবে তিনি প্রশ্ন করছেন ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে তো অনেকে ওনাকে জিজ্ঞাসা করছিল যে ভাই আপনি তো বদর উহুদ খন্দক হুদাইবিয়া এইসব নিয়ে বেশি প্রশ্ন করছেন এই জন্যে আবার অনুষ্ঠান বন্ধ না করে দেয় কথা বুঝতে পারছেন তখন সেই ভাই আমার সামনে একজনকে জবাব দিলেন জাস্ট আমি শুনলাম উনি কি বল তিনি বললেন এই যে আমার কাছে রাসূলের সিরাত আছে সিরাত মানে তো বোঝেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন রাহিবুল মাকতুম বা যে কোনো বই রাসূলের সিরাত আমি তোমাকে দিলাম তুমি এখন এই সিরাত থেকে মাগাজি মাগাজি মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিযান বুঝতে পারছেন কি কথা গাজওয়া এবং সারিয়া যেগুলোকে মাগাজি বলি আমরা তুমি রাসূলের সিরাত থেকে মাগাজিগুলোকে বাদ দিয়ে বাকি সিরাত আমাকে দাও দেখি
কতটুক সিরাত দিতে পারো আমাকে? বুঝতে পারিনি কোনো। রাসুলের জীবন জীবনে আমি তোমাকে দিয়ে দিলাম, এখান থেকে সব মাগাজিগুলা গাজওয়াগুলা সারিয়াগুলা বাদ দিয়ে দাও, বাদ দিয়ে আমাকে একটা সিরাত দাও দেখি পারো নাকি। বুঝতে পারছেন কথা? মানে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের একটা বড় অংশ জুড়ে এটাই আছে। মাদানী যুগের প্রায় 10 বছর কি এটাই আছে, মাক্কী জীবনে 13 বছরে নাই। ওইখানে আমরা কীভাবে করেছি? ওইখানে আমরা কথা দিয়ে করেছি, মাল দিয়ে করেছি, নফস দিয়ে করেছি। আর যখন আল্লাহ পাক মদিনায় ক্ষমতা দিয়েছেন তখন একেবারে সশস্ত্র করা হচ্ছে। কী সমস্যা? একটা রাষ্ট্রের উপর যদি কুফাররা হামলা করে মুসলিমরা চুপচাপ বসে থাকবে? তো এটা একটা ফলসিফিকেশন টেস্ট এখনকার যুগে। এই যুগে হক আর বাতিল চেনার একটা ফলসিফিকেশন টেস্ট আছে। যে পশ্চিমাদের গেলানো তন্ত্রমন্ত্র যারা কথা বলে এবং আরশ্য মানে নিবদ্ধ করে, কোনো সন্দেহ নাই যে মনের মধ্যে তো নেফাক আছে, কোনো সন্দেহ নাই। আল্লাহ রসুল যদি এই যুগে থাকতেন তাহলে নামগুলো মেনশন করে বলতেন, অমুক অমুক অমুক। এই যুগে তো তিনি নাই। একটা অ্যানাউন্সমেন্ট দিব, সেটা হচ্ছে ভাই, দুই ভাই আরও কিছু ভাই আছেন তাদের সাথে, তারা মিলে আপনাদের ভৈরবের ভৈরব বাজার, ভৈরব বাজারের যে এলাকা এখানে একটা দিনই প্রতিষ্ঠান তারা করতে চান। এই জন্যে পরামর্শ হিসেবে বা পরামর্শ করার জন্য তারা আমাকে জাস্ট দাওয়াত দিয়েছেন, এর বেশি কিছু না। তো ভেবেছিলাম যে জুমার খুতবা ধরতে পারলে কিছু বয়ান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেভাবে চেয়েছেন সেভাবে হয়েছে। জুমার পরে আপনারা কষ্ট করে বসে আছেন দেখতে আমারও খারাপ লাগছে, আপনারা ক্ষুধার্ত গরমের মধ্যে কষ্ট পাচ্ছেন, আমি আলোচনা লম্বা করব না, ঠিক আছে? এখন শিক্ষা নিয়ে জাস্ট কয়েকটা কথা বলে আমি শেষ করছি, ঠিক আছে ভাই? ইনশাআল্লাহ অন্য একদিন কথা হবে। আর যদি আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান হয়ে যায় তাহলে প্রতিষ্ঠান দেখতে তো আসবো ইনশাআল্লাহ। আচ্ছা, প্রতিষ্ঠান বেশি হলে কি সমস্যা? আচ্ছা, এখন ইলম নিয়ে কিছু কথা বলি, খুব মোটা দাগে কয়েকটা কথা বলি শোনো। আল্লাহ রাব্বুল আলামিন মহাজ্ঞানী সত্তা, সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালামকে। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার সময় কি আদম আলাইহিস সালামের জ্ঞান ছিল কিনা? আল্লাহ পাক তাকে জ্ঞান শিক্ষা দিলেন না আদম আলাইহিস সালামের নিজেরই জ্ঞান ছিল? একটু বোঝেন কথাগুলো, আদম আলাইহিস সালামের নিজের জ্ঞান ছিল না আল্লাহ পাক তাকে শিক্ষা দিয়েছে? আল্লাহ পাক বলছেন ওয়াআল্লামাল আদামা আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালায়েকা। আল্লাহ পাক বলছেন আমি আদমকে সমস্ত নাম শিক্ষা দিলাম, বলেন সুবহানাল্লাহ। আদমকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক বলছেন আমি আদমকে সমস্ত নাম শিক্ষা দিলাম, তাহলে জ্ঞানের উৎস কে? আমরা কি নিজে নিজে জ্ঞান পেয়েছি? আল্লাহ পাক আমাদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছেন। এখন আদম আলাইহিস সালামের সন্তান আমরা, বাই ডিএনএ আমাদের মধ্যে সেই জ্ঞান চলে আসছে আলহামদুলিল্লাহ। এরপরেও মানুষ অভিজ্ঞতা থেকে জ্ঞান শিখে, বুদ্ধি থেকে জ্ঞান শিখে এবং আল্লাহ পাকের ওহী থেকে জ্ঞান শিখে। কয়ভাবে শিখে ভাই? মানুষ বুদ্ধি থেকে জ্ঞান শিখে, এই বুদ্ধি থেকে কীভাবে? ওই বাই ডিএনএ জ্ঞানগুলো চলে আসছে আমাদের মধ্যে, আদম থেকে আস্তে আস্তে তার সন্তানদের মধ্যে আলাইহিস সালাম। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে আমরা সমাজে চলাফেরা করি, অনেক অভিজ্ঞতা হয়, অভিজ্ঞতার আলোকে আমরা জ্ঞান শিখি, তাই না? একবার যে রাস্তা দিয়ে গিয়েছেন ভুলেও সেই রাস্তা দিয়ে হাঁটেন না, কারণ কি? ওই রাস্তায় ছিনতাইকারী ধরেছে, অভিজ্ঞতা থেকে জ্ঞান শিখেছেন একটা, তাই না ভাই? আচ্ছা, আরেকটা হচ্ছে আল্লাহ পাকের ওহী থেকে মানুষ জ্ঞান শিখে। আল্লাহ পাকের ওহী থেকে, ওহী কি জিনিস? আল্লাহ তার পক্ষ থেকে কিছু প্রত্যাদেশ পাঠান। কাকে পাঠান? কার উপর পাঠান? আল্লাহ পাকে নির্ধারিত নির্বাচিত কিছু বান্দার উপরে পাঠান। যেমন আদম একজন বান্দা, নূহ একজন বান্দা, ইব্রাহিম, মূসা, ঈসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেক নবী রাসূল আল্লাহ পাকে নির্বাচিত বান্দা, তাদের প্রতি আল্লাহ পাক তার পক্ষ থেকে কি পাঠান? ওহী পাঠান। এই ওহীটা হচ্ছে জ্ঞানের চূড়ান্ত উৎস। জ্ঞানের কি ভাই? আল্লাহ পাক বলছেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, সত্য তোমার রবের পক্ষ থেকে আসে। ফামান শাআ ফালইউমিন ওয়ামান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা হয় সে সত্য গ্রহণ করুক, যার ইচ্ছা হয় সে অস্বীকার করুক। আল্লাহ বলছেন আল হাক্কু মির রাব্বিক, সত্য তোমার রবের পক্ষ থেকে আসে। ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, তুমি সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত হইও না। তার মানে আমরা বুঝতে পারলাম সত্য কার পক্ষ থেকে আসে। এখন এই ওহী হচ্ছে জ্ঞানের চূড়ান্ত মানদণ্ড। এই ওহীর আলোকে যেটা সত্য সেটা সত্য, ওহীর আলোকে যা মিথ্যা সেটা কি? বলেন কথা, আগে উসুলটা শেখেন। ওহীর আলোকে যা সত্য তা কি? আর ওহীর আলোকে যা মিথ্যা? ওহীর আলোকে যেটা হক সেটাই হক, ওহীর আলোকে যেটা বাতিল? ওহীর আলোকে যা হালাল তাই কি? ওহীর আলোকে যা হারাম?
এখন যদি আমরা সমাজে বলি সুদ হালাল চলবে না বলি কেন চলবে না উত্তর কি দিবেন কারণ ওহির আলোকে সুদ হারাম